দ্য পেজ অফ স্টোরি এর জীবনী পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা এমন এক তরুণ ভারতীয় ক্রিকেটারের সম্বন্ধে আলোচনা করব, যিনি খুব কম বয়সেই আমাদের মনে দারুণ জায়গা বানিয়ে ফেলেছেন। তিনি আর কেউ নন, ডানহাতি ব্যাটসম্যান শুভমান গিল। গিল ব্যাটিং ছাড়াও অফ ব্রেক বোলিং করতে পারেন, কিন্তু তার ব্যাটের ঝলকেই আমরা মুগ্ধ। শুভমান ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। তার প্রথম বিশ্বকাপে তিনি ১২৪ গড়ে রান করে জনপ্রিয়তা অর্জন করেন এবং তিনি KKR দলের ওপেনিং ব্যাটসম্যান। এছাড়াও গিল রঞ্জির পাঞ্জাবের টপ অর্ডার ব্যাটসম্যান। এই পর্বে আমরা শুভমান গিল সম্বন্ধে আপনার আমার অনেক জানা অজানা বিষয় জানতে চলেছি, ফলে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন ও উপভোগ করুন। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমন আরো ভিডিও দেখতে বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। শুভমান গিল ৮ সেপ্টেম্বর ১৯৯৯ সালে ভারতের পাঞ্জাব রাজ্যের ফাজিলকায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা লখবিন্দর সিং গিল এবং মা কিরাত গিল। পরিবারে গিল ছাড়াও তার একজন বড় দিদি রয়েছে, শাহনীল কোয়ার গিল। বাবা লখবিন্দর নিজেই ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু তিনি না হতে পারার জন্য শুভমানকে তো তার স্বপ্ন পূরণের জন্য ক্রিকেটার করার জন্য দেশের বাড়ি ছেড়ে মোহালিতে PCA স্টেডিয়ামের কাছে একটি ভাড়া বাড়িতে চলে আসেন। শুভমানকে ছোটবেলা থেকেই বাবা তাকে বল করে ব্যাটিং প্র্যাকটিস করাতেন এবং বাচ্চারা যে বয়সে খেলনা নিয়ে খেলা করতেন, সেই বয়সে গিল ব্যাট ও বল নিয়ে খেলা করত এবং ব্যাট বল নিয়েই ঘুমিয়ে পড়ত। কিছুটা বড় হয়ে তিনি কোচিং শুরু করেন এবং মানব মঙ্গল স্মার্ট স্কুল থেকে লেখাপড়া করেন। এই ভিডিওটি স্পন্সর করেছে অফার SRKH অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন মোবাইল রিচার্জ অফার, অনলাইন অফার, ফুড অফার, কোর্স অফার, বিল পেমেন্ট ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক, ডোমেন হোস্টিং অফার, ফ্ল্যাশ সেল অ্যালার্ট ও বেস্ট প্রোডাক্ট বাইং গাইড। অ্যাপটি ইনস্টল করতে ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। ২০১৪ সালে পাঞ্জাবের হয়ে অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে আত্মপ্রকাশ করেন এবং খেলাতে তিনি অপরাজিত ডাবল সেঞ্চুরি করেছিলেন। পরে তিনি পাঞ্জাবের ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেটে ৩৫১ রান করেছিলেন এবং নির্মল সিংহের সাথে ৫৮৭ রানের ওপেনিং রানের রেকর্ড করেছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০১৭ সালে বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে তিনি লিস্ট এ ক্রিকেট খেলেন এবং ১৭ নভেম্বর ২০১৭ সালে রঞ্জি ট্রফিতে তিনি পাঞ্জাবের হয়ে বাংলার বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। এই ম্যাচে তিনি অর্ধশত রান করেছিলেন। পরে মাসেই দ্বিতীয় ম্যাচে সার্ভিসের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে ব্যাট করে ১২৯ রান করে তার প্রথম সেঞ্চুরি করেন। প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়াও ফেব্রুয়ারি ২০১৭ সালে ইংল্যান্ড এর বিপক্ষে অনূর্ধ্ব ১৯ টিমে ছিলেন এবং ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ভাইস ক্যাপ্টেন হিসেবে খেলেছেন। তিনি উক্ত টুর্নামেন্টে ১২৪ গড় করে ৩৭২ রান করেছিলেন এবং ভারতের হয়ে শীর্ষ রান সংগ্রহকারী হন। এর ফলে গিল বিশ্বকাপ টুর্নামেন্টে টুর্নামেন্ট ম্যান অব দ্য প্লেয়ার নির্বাচিত হন। টুর্নামেন্টে ভারতের হয়ে গিলের পারফরমেন্স দেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC গিলকে রাইজিং স্টার অব দ্য স্কোয়াড নাম দিয়েছিল। ২০১৮ সালের জানুয়ারিতে কলকাতা নাইট রাইডার্স তাকে ২০১৮ IPL জন্য নিলামে ১.৮ কোটি রুপিতে কিনেছিল। ফলে গিল ২০১৮ সালের IPL কলকাতা নাইট রাইডার্সের হয়ে T20 ক্রিকেটে আত্মপ্রকাশ করে। অক্টোবর ২০১৮ সালে তাকে দেওধর ট্রফির জন্য ভারতের সি দলে জায়গা দেওয়া হয় এবং চূড়ান্ত রাউন্ড রবিন ম্যাচে ভারত এ এর বিপক্ষে তিনি অপরাজিত সেঞ্চুরি করে ভারত সি কে ফাইনালে
পাঠাতে সহায়তা করেছিলেন। 2018 সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে পাঞ্জাবের ম্যাচের সময় গিল 268 রান করে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। শুভমান গিলকে আপনার কেমন লাগে কমেন্টে লিখুন। এবং আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু মাত্র 1% এর কম ভিউয়ার্স সাবস্ক্রাইব করছেন, ফলে এটা আমাদের কাছে অনেক লজ্জার। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বাংলায় ভিডিও বানাতে অনুপ্রেরণা দিন। জানুয়ারি 2019-এর মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে গিল 8টি ম্যাচ খেলে 15 ইনিংসে 1000 রান করেছিলেন এবং 2018-19 সালে তিনি পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে 5 ম্যাচে 428 রান করে শীর্ষ রান সংগ্রহকারী হন। 2019 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছিলেন। আগস্ট 2019-এ তাকে 2019-20 দিলীপ ট্রফির জন্য ইন্ডিয়া ব্লু দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছিল। অক্টোবরে 2019 গিলকে 2019-20 দেওধার ট্রফির জন্য ভারত সি দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। নভেম্বরে 2019 গিল কোহলির রেকর্ড ভেঙে টুর্নামেন্টের ক্যাপ্টেন হয়ে নেতৃত্ব দেওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়েছিলেন। জানুয়ারি 2019 সালে গিলকে নিউজিল্যান্ডে সিরিজের জন্য ভারতীয় দলের অন্তর্ভুক্ত করা হয় এবং 31 জানুয়ারি 2019 সালে হ্যামিল্টনের সেট ডন পার্কে ওই সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। আগস্ট 2019 সালে গিল ভারতীয় দলের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান। তিনি ত্রিনিদাদ ও টোবোগাতে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত এ এর হয়ে 204 রান করেছিলেন। তখন তার বয়স ছিল 19 বছর 334 দিন এবং এই সাফল্যের পরে গিল পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে নাম লেখান, কিন্তু তিনি খেলেননি। পরে 2019 সালের ডিসেম্বরে গিলকে নিউজিল্যান্ড সফরের জন্য ভারত এ দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। 2020 সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আবার তাকে টেস্ট দলে জায়গা দেওয়া হয়। পরে 2020 সালের আইপিএলে গিল KKR এর হয়ে খেলেন এবং তিনি যেদিন যেদিন খেলতে পেরেছেন সেদিন সেদিন KKR ভালো রান করতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত KKR প্লে অফে পৌঁছাতে পারেনি। গিল যতক্ষণ পিচে থাকে ততক্ষণ ব্যাট থেকে রান আসতে দেখা যায়। তিনি ছলে বলে বড় হিট মেরে ঠিক রান করে নেন। এমন খুব কম হয়েছে যে গিল ব্যাটে আছে আর রান হচ্ছে না, ফলে এখান থেকে বোঝা যায় শুভমান গিল ভবিষ্যতে বড় মানের ব্যাটসম্যান হবে এবং তিনি ভারতীয় দলে নিজের অবদান রাখবেন। হতেও পারে কোহলির পরে তিনি হয়তো ভারতীয় দলের ক্যাপ্টেন হচ্ছেন, তাই সব সময়ের সাপেক্ষ, দেখা যাক কি হয় সময়ের সাথে। এই ছিল আজকের জীবনী পর্ব। শুভমান গিল সম্বন্ধে আপনার মতামত ও আমাদের মিস করে যাওয়া তথ্য কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের মনোবল বাড়ান, চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরের খেয়াল রাখুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।